আসসালামু আলাইকুম। আমি ইনশাআল্লাহ ফিউচার ব্রেন্স স্কুল অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির উদ্দিন, অধ্যক্ষ আমি ইনশাআল্লাহ ফিউচার ব্রেন স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে অনেকগুলি ক্লাস করেছি, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলি দেখেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। এই অধ্যায়ে আমি আজকে সপ্তম পাঠ নিয়ে আলোচনা করব। সপ্তম পাঠটি হলো লাহোর প্রস্তাব এবং পাকিস্তান প্রতিষ্ঠা, অর্থাৎ এই যে 200 বছরের যে ঔপনিবেশিক শাসন ছিল, এই ঔপনিবেশিক শাসনের যে পরিসমাপ্তি ঘটে, ওই পরিসমাপ্তির মূল কথাটি ছিল লাহোর প্রস্তাব এবং পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা। অর্থাৎ লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তীতে পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব যে কিভাবে এই এর সূত্রপাত হয়, কখন এর আলোচনা আসে, তারপর কখন এর প্রতিফলন ঘটে, অর্থাৎ ভারত পাকিস্তান রাষ্ট্র কখন প্রতিষ্ঠা হয়। ব্রিটিশরা যখনই দেখলো যে বৃহৎ জনগোষ্ঠীকে এককভাবে পরিচালনা করা, অর্থাৎ কেন্দ্রীয় ভাবে শাসন করা অথবা শোষণ প্রক্রিয়া যেটাই বলি না কেন, উপনিবেশিক শাসনের এই প্রক্রিয়াকে সহজ করার জন্য তারা 2003 সালে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত ভাগ করে শাসন করে নিতে প্রতিফলন করার জন্য তারা চেষ্টা করে। এর প্রেক্ষিতে শুরু হয় হিন্দু মুসলিম মুসলিম দ্বন্দ্ব, অর্থাৎ হিন্দু এবং মুসলমান যে নেতারা রয়েছিল তখনকার সময় তারা তাদের মধ্যে বিভেদ দেখা দেয় এবং এই বিভেদ মূলত প্রত্যক্ষ হয়ে ওঠে এই ভাগ করে শাসন করে নীতির প্রতিফলনের পর থেকেই। আর এর মাধ্যমেই মূলত হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের দুটি রাজনৈতিক দলের সূত্রপাত ঘটে, যদিও এই দুটি রাজনৈতিক দলের মধ্যে ছিল একাধিক হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের উচ্চবিত্ত নেতৃত্বের ক্ষমতা কেন্দ্রিক যে স্বার্থবুদ্ধি অনেকটাই দায়ী ছিল। কি জন্য দায়ী ছিল? তারা হিন্দু মুসলিম সম্প্রদায় এককভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারার কারণেই মূলত হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই মূলত এই উপমহাদেশের উপনিবেশিক শাসনের দীর্ঘস্থায়িত্ব ঘটে, অর্থাৎ প্রায় 200 বছর তারা রাজত্ব করে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কংগ্রেস হিন্দু সম্প্রদায়ের এবং মুসলিম লীগ মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হতে থাকে, যদিও কংগ্রেসে অনেক মুসলমান রাজনৈতিক নেতার পরিচয় পাওয়া যায়। এর ফলে কি হয়েছিল, অর্থাৎ এর ফলে মূলত চলমান জাতীয়তাবাদী রাজনৈতিকের ধর্মীয় তথা সাম্প্রদায়িক মেরুকরণ ঘটতে থাকে। ফলাফল যাই হোক, প্রকৃতপক্ষে পরবর্তী সময় হিন্দু মুসলমান নেতা ও সম্প্রদায়ের মানুষের মধ্যে লাহোর প্রস্তাবের ধারণাই কাজ করতে থাকে, অর্থাৎ লাহোর প্রস্তাবের মাধ্যমেই এই অঞ্চলে ডিভাইডেড হয়ে থাকে পরবর্তীতে, অর্থাৎ 1947 সালে এই ডিভাইডেড হয়, অর্থাৎ লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1940 সালে উত্থাপিত লাহোর প্রস্তাবের ভিত্তিতে মুসলমান অধ্যুষিত এলাকা নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়। এরই ফলশ্রুতিতে 1947 সালে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যদিও 1947 সালে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম হয়, তবে প্রকৃত যে স্বাধীনতা, ওই প্রকৃত স্বাধীনতা কিন্তু যেমনটা চেয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎ বসু, ওই স্বাধীনতা কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ ভারত পাকিস্তান যদিও দুটি রাষ্ট্র জন্ম হয়, সেখানে মূলতই হিন্দু এবং মুসলমান এই দুটি জাতি হিসাবে ভাগ করা হয়। আর এখানে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা বিভক্ত হয়, যথাক্রমে ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হয়। অর্থাৎ পূর্ব বাংলা বলতে বর্তমান যে বাংলা বাংলাদেশ রয়েছে সেই পূর্ব বাংলা, আর পশ্চিম বাংলা বলতে পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ এবং কলকাতা ভারতের সাথে যুক্ত হয়, যার কারণে ভাষার দিক থেকে লক্ষ্য না করে মূলতই এই হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায় হিসাবে চিন্তা করে মূলত এই লাহোর প্রস্তাব করা হয়। আর লাহোর প্রস্তাব মাধ্যমে 1947 সালে এই
ভারত পাকিস্তান ডিভাইডেড হয় এবং আমরা যার ফল দেখি যে 14 আগস্ট এবং 15 আগস্ট যথাক্রমে ভারত পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে, অর্থাৎ 14 আগস্টে পাকিস্তান এবং 15 আগস্টে এই ভারত স্বাধীন লাভ করে আর বাংলাদেশ অর্থাৎ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়, আরো দীর্ঘ সময় পরাধীনতার কবলে পড়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটি বলতেছিলাম হোসেন শরীফ সোহরাওয়ার্দী এবং শরৎ বসু অখণ্ড বাংলা প্রতিষ্ঠার জন্য যদিও চেষ্টা করেছিলেন, তারপরও এর কোনো প্রতিফলন অথবা এর কোনো ফল আমরা দেখতে পাইনি। অর্থাৎ ভাষার দিক থেকে চিন্তা না করে আগেই বলেছি যেটি, যে ধর্মের সাথে যুক্ত অথবা ধর্মের সাথে সংশ্লিষ্ট রেখেই মূলত ভারত এবং পাকিস্তানকে ভাগ করা হয়। এর ফলশ্রুতিতে কি হয়েছিল, 200 বছর যে ব্রিটিশ শাসনের অবসান ঘটে, তবে পূর্ব বাংলার জনগণ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে ব্যর্থ হয়। তারপর ফলশ্রুতিতে প্রায় 23 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পূর্ব বাংলা প্রকৃত স্বাধীনতা লাভ করেছিল, অর্থাৎ বর্তমান পাকিস্তান থেকে এই পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করে। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত ঝরতে হয়েছে, অনেক অনেক প্রাণ হারাতে হয়েছে, অর্থাৎ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে বর্তমান আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, একটি স্বাধীন পতাকা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছোট্ট একটি পাঠ থেকে আমরা যা জানলাম, যা শিখলাম এবং মূল বইটি তোমরা ভালোভাবে পড়ে, এখানে একটি প্রশ্ন উপস্থাপন করছি, এই প্রশ্নে তোমরা ভাষা অনুসরণ করার চেষ্টা করো, কিভাবে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, এই প্রশ্নে তোমরা ভাষায় অনুসরণ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।